বাবু নবীর খেলাফ করছে কত বড়, যেখানে বসে ওখানেই পিঠ ফেলছে, আছে কিনা বলুন? ও লোক ওকে শুনছে না, কেন? ভিতরে ঢুক খাইতে পারবে না, আর ওখানটা প্যাচ প্যাচ করে সমাজে বসে থাকে। তো আল্লাহ নবী বলছেন, খবরদার, মজলিসের মধ্যে থুতু ফেলতে পাবে না, মজলিসের মধ্যে বেয়াদবি করতে পাবে না, ওইখানে বসে আছে ওইখানেই প্যাচ করে ফেলবে, ওইখানেই করে ফেলবে। ওর গোটা শরীর গন্ধ করছে, ইস্তাহাল্লাতুল খামর, ও একটা হালাল মনে করে একটা নেশাবাদ জিনিসকে একটা গুল করছে, গুল, ওই গুলে নেশা আছে। ওর নেশা যখন উঠছে তখন ওই দাঁতে দিয়ে ও গুল থামছে। আল্লাহ নবী বললেন, শোনো ও আল্লাহ, আল্লাহ পাক আর পাকি কথাকে আল্লাহ কবুল করে, তোমার এই রকম কথাকে আল্লাহ কবুল করবে না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলতে চাই এই কথাগুলো, যদি যতটুক করবেন আপনি, যদি এই ভুলের মতো হয়ে থাকেন, ভুলকে দূরভূত করে আল্লাহর কাছে আওয়াজ করেন, আল্লাহ আমার আযাব ফিরিয়ে দেন। আল্লাহ বললেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকা, এ গ্রামবাসী একড়াওয়ালা এলাকাওয়ালা ডুমরাওয়ালা এলাকার লোকেরা, রে তোমরা যদি আমার কথা মেনে নিতে, আমি যেমন তোমরাকে নিষেধ করেছি তেমন যদি আমার কথা মেনে নিতে, আমি করতাম কি আসমানকে বলতাম, রে আসমান আদমের জন্য ছায়া করার জন্য পাওয়ার মনে করে তোকে আমি আসমান উঠিয়ে দিয়েছি, সময় আমার বান্দার জমিনে পানি বর্ষণ কর। আর আমি মাটিকে বলতাম, রে মাটি সুন্দরভাবে তুই বুক ফুলিয়া আমার আদমের জন্য আনাজ তৈরি করে দে, কিন্তু কিন্তু তুমি আমার উল্টা করলে, যার কারণে ফাখাজ না হুম, আমি তোমরাকে ধরে নিয়েছি, তোমরাকে ছাড়বো না, মুসাল্লাত করে দেব, জালেম বাদশা তোমার প্রেম কারার করে দেব, তোমাকে কাটবে তোমাকে মারবে, রকমারি ব্যবস্থা হবে, বেদিন দিয়ে তোমার ইজ্জত হনন করবে, তোমার ইজ্জতের বাখান করবে, আমি আমার তরফ থেকে এইগুলো করব। আল্লাহ বললেন, শোনো, আল্লাহ বললেন, শোনো, তোমাদের মধ্যে প্রথম লোকমা যেন দেখতে হবে ওই পোশাক, মাতামহু হারামুন, মালবাসহু হারামুন, মাশরাবহু হারামুন, খাওয়া হারাম, পরা হারাম, আর কাপড় হারাম, সব কিছু হারাম। আর হারাম নিয়ে যদি মসজিদে বসে বসে কাবা ঘরে যদি বসে বসে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ বলছেন লা ইউকবালুল্লাহ, আল্লাহ তোমার কথাকে কবুল করবে না। এত রেগে আছে আল্লাহ আপনাদের উপরে, আমাদের উপরে এত রাগ আল্লাহর, যে রাগের কারণে আল্লাহ উল্টা কাজ করে চলেছে, সব উল্টা। জাড়ের সময় গরম, গরমের সময় জাড়, সময় চলে গেল জাড় যায় না, সময় চলে যাচ্ছে গরম ছুটে না, এগুলো আল্লাহর রাগ। আল্লাহ বলছেন, শোনো, কিসে মাপ হবে? আল্লাহর রাগ ঠান্ডা করার কাজ আছে, কাপড়ে ময়লা হয়ে আছে সাবান দেন। আল্লাহ বলছেন, শোনো, আমি আল্লাহ, আমি কঠোর দেলি নয়, আমি নরম দেলি, আমি মোলায়েম দেলি, তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি, আমার বড় আশা, আমি তোমরাকে সুন্দর করে সান্ত্বনা দিয়া তোমাদের জন্য নহর তৈরি করেছি, আমি তোমরাকে পান কালাবো বইলা, কাওসার তৈরি করেছি তোমরাকে খিলাবো বইলা, তোমরা আমার দিকে একবার তাকিয়ে আইসো, যদি ভুল করেছো আজ রাত থেকে তোবা করে নাও, আজ রাত থেকে হারাম ভিতরে দেব না বইলা, মনে তোবা করে নাও, আমি আল্লাহ মসজিদে গিয়া একবার সিজদা মাথাটাতে দিয়া যুবকেরা, রে একবার যদি চিৎকার করে না করে মনে মনে বলো, আল্লাহ ভুল করেছি, তোমার পবিত্র মুখে হারাম খানা গেছে আমার, আল্লাহ এই দশ মনের মধ্যে আমার আদমন ধান না পাক হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আর করব না। এই বলে যদি আপনি নমাজে দুরিকাত নমাজ পড়ে যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ বলছেন আমি আরহামুর রাহিমিন, আমি তোমার গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় মাধ্যম একটা হলো কি, গুনাহ মাফ করার দ্বিতীয় মাধ্যম, আপনি করেন মরে যাবেন আপনি বুঝবেন, আমার ক্ষতি নাই, আমি মরে যাব, ভালো মন্দর বিবেচনা আমার কাছে, আমি বুঝব, আপনার কিছু নাই। কিন্তু মাটির ওই কবরে ডাকিছে সদাই, ওরে আদমের সন্তান, ঘুমিয়ে পড়িবে আমার বক্ষে হইয়া অচেতন।
এমন ঘুম ঘুমাবি রে আর চেতন পাবি না। দ্বিতীয় মাধ্যম হলো কি, আল্লাহ নবী বললেন ইন্না সাদাকাতা তাতফি গেজারা রেজার রাব্বে গাজাবের রাব্বে। আল্লাহ নবী বললেন দুটা জিনিস দিয়া যদি আমার মাফি চাহো মাফি পাবে। হাদিসটা তিরমিজি শরীফের। আল্লাহ নবী বললেন একটা নামাজের দ্বারা দিয়া আর একটা ভুলকে ক্ষমা করার জন্য একটা সাদকার একটা রাস্তা বর্ণনা করা হয়েছে। যারা দান করে তাদের রাগ আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ ভুল করেছি এত খরচা এত বেড়ি এত সিগারেট এত অন্যায় এত না যায় এত করেছি আল্লাহ বুঝতে পারেনি এত খরচা, একটা খরচা আল্লাহ তোমার কাছে চাই, এই খরচা তোমার কাছে আমি এক মন দু মন 1,000 2,000 5,000 মাদ্রাসায় দিয়ে দিলাম। এই পুরাতন মাদ্রাসা একড়ার মাদ্রাসা, এই মাদ্রাসাতে আল্লাহ কোরআনের এলানের জন্য কোরআনকে উচ্চারণ করার জন্য আমি দিলাম। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মালকে নিয়ে সম্পূর্ণ মান আল্লাহর নবীর কাছে দিয়ে দিলেন। আল্লাহর নবী গো কোনো এমন একটা লোকের ক্ষমতা হয়নি আমাকে বিয়ে করার জন্য, আপনার সঙ্গে আমি বিয়ে বসেছি, আপনি এমন কমজোর মানুষ কিন্তু আমার মাল আছে আপনাকে বুঝেছি, এই মাল এই ইসলামের খাতিরে আমি দান করে দিলাম বলে আল্লাহর নবী হাত দুখানাকে ধুয়ে ঝরঝর নয়নে কাঁদছে। একদিন কাঁদছে হাজরাত আয়েশা এক ঘরের তাড়ি ধরে কাঁদছে, বেমার অবস্থায় কাঁদছে, ঝরঝর করে দিয়ে কাঁদছে। আল্লাহর নবী বলছেন খাদিজা কেন কাঁদছ, তোমার কাঁদার বল বর্ণনা করতে হবে। বলছে নবী গো আমার কাঁদার কোনো কথা নাই, আমি এই জন্য কাঁদছি যখন মদিনার লোকেরা মাক্কার লোকেরা আপনাকে আশ্রয় দেয়নি আপনাকে কোনো স্থান দেয়নি, আমি দিয়েছিলাম আমি আপনাকে সব মাল লুটিয়ে দিয়েছিলাম ইসলামের খাতিরে, আমি মরে যাব আমি বিমার হয়েছি আমার বয়স হয়েছে গো আল্লাহর নবী আপনাকে নবী বলে বিশ্বাস করেছি, আমি এ কথা বলতে চাইছি আপনাকে যে আমি যদি মরে যাই আপনাকে যদি হাত উঠিয়ে কেউ মারে এই মারার সমাতে কে হাতখানা ধরবে, কার আঘাত দিয়ে আপনি যাবেন বলে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল আসছে, মাল জমা করে কি করবেন। আল্লাহ বললেন শোনো এ দুনিয়ার মালেরা আল্লাহকে রাগিয়ে থুয়ে মাল বাল বাচ্চার জন্য বেটা বেটির জন্য জমা করে দিয়েছ, আহা মালা ওয়াদাদা গোনা গোনা জমা করে করে মাল থুয়েছ, এই মাল তোমার উল্টা হয়ে যাবে বুঝো না, কবর তোমাকে ডাক দিয়ে দিয়ে বলছে অচেতন হয়ে তুমি পড়ে যাবে তোমার কিছু থাকবে না। ভাইরা আল্লাহর রাগকে মাটার জন্য আল্লাহর মাদ্রাসাকে করার জন্য এই গ্রামবাসী আল্লাহর কথাকে মানার জন্য আর বিমারির জন্য মাল বাড়ার জন্য মাল সুদে বাড়ে না, লোক বলছে ওই লোকটার ধন হয়েছে তো সুদ খাইছে, হাদিসের উল্টা কথা এটা, এটা ভুল কথা, হারাম দিয়ে দাওয়াই হয় না আর সুদ দিয়ে মাল বাড়ে না, মাল বাড়ে কিসে জানেন। আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা হাদিসে কদসে শোনা ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইকা মুসলিম শরীফের হাদিস, আমি তোমার মালে আমি বাঢ়তারি করে দেব, তুমি আমার রাস্তায় তুমি দান করো আমি তোমার রাস্তাতে দান করব। যদি বিশ্বাস করে আল্লাহ যার মাদ্রাসা হোক না কেন তোমার কোরআনের খাতিরে আল্লাহ যেন কোরআন আমার কিয়ামতের কোর্টে সুপারিশ করে বলে আল্লাহ আমি এক মন ধান দিয়ে দিলাম, আল্লাহ যদি এই কথাকে বিশ্বাস করে দেন আপনার জমিতে আল্লাহ পাক বলছেন আমি উনফে কালাইকা আমি তোমার ফসলকে বাড়িয়ে দেব, তোমার থেকে বাঁচিয়ে নেব, আমি তোমার নিগবান হয়ে যাব। আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন আপনার দিলে যদি কোনো কথা থাকে আপনি সন্দেহমুক্ত জনম পূর্ণ মানুষ মা ইমানদার হতে পারবেন না। মা নাকাসাত সাদাকাতু হু মিম্মালিন মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন দান করলে মানুষের মাল কমে যায় না, যারা মনে করে এগুলোর হাদিস মূল বিরগিয়ে গেলে বাছা কথা এটা দুনিয়া চালাবার জন্য, আল্লাহ নবী বললেন যদি এই রকম মনে কথা কেউ বলে আল্লাহ নবী হযরত আবু বকর সাহাবীরাকে বললেন যদি এই মতো মানুষে কহে যে এটা ট্যাক্স এটা লিভার একটা জারিয়া তোকে বলে দিল বলে দাও ওকাতেলার নাস আমি তার জন্য জিহাদ ঘোষণা করে দেব। সম্মানিত ভাইরা আমার এলানের জন্য কোরআনের জন্য বক্তা আরও দুজন আছে, ওয়াজ করলে আপনারা শুনবেন আমি বুঝতে পারছি, কিন্তু একটা উদ্দেশ্য আছে ভাই এই মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসা আপনারা আমি বলতে চাইছি দুটো কথা। এই যে পাঁচ পাঁচ করে 100 টাকা আমার কাছে এসেছে এই মাদ্রাসাটা পুরাতন মাদ্রাসা, যখন আমি এই দেশে এসেছি তখন থেকে আমি দেখছি এই মাদ্রাসা চলতে।